নিরাপদ খাবার, সুস্থ জীবন, প্রাকৃতিক খাবার ও প্রকৃতি বান্ধব চাষবাস সম্পর্কে সচেতন অনুষ্ঠান আয়োজন করল কিষাণী মন। চাল ডাল শাকসবজি ইত্যাদি বিভিন্ন রাসায়নিক সারের মাধ্যমে উৎপাদন খাওয়ার ফলে মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে। তারই বিকল্প পথ জৈব সারের ব্যবহারের ফলে কতটা নিরাপদ তা মানুষকে সচেতন করতে এই অনুষ্ঠান। দুর্গাপুর বিধান ভবনে আজ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য, নিজেকে এখন সে দাঁড় করিয়েছে ধ্বংসের মুখে। তাই তো প্রকৃতির বিপর্যয় মানুষের তৈরি করা, তার উপর চাপিয়ে দেওয়া অসাম্য থেকে সে ফিরে যেতে চাইছে আপন সাম্যে। এইভাবে সে রক্ষা করছে আপন ভারসাম্য। প্রকৃতির এই যে ভারসাম্য আজকের দিনে হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি থেকে, আমাদের এই পৃথিবী থেকে, যে পৃথিবীর আলো বাতাস সবকিছুর মধ্যে আমরা খুব সুরক্ষিতভাবে আছি। কিন্তু এই সুরক্ষিতভাবে জীবনযাপনটাকে আমরা অসুরক্ষিত করে তুলেছি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে। আর প্রাকৃতিক বিপর্যয় যেটা দেখা যাচ্ছে এর পিছনে কারণ কিন্তু মূলত মানুষ। মানুষের প্রতিষ্ঠাকামিতা, মানুষের অর্থের প্রতি লোভ এবং আরো বিপর্যয় আছে। আর সেই বিপর্যয় আজকের দিনে আমাদের শরীরে তা ছাপ দিচ্ছে। নিউটনের সেই থার্ড ল, এই শুরু থেকেই বলুন, একদম শুরু থেকে আজ থেকে তো প্রায় 10,000 বছর আগে আমাদের মতো মানুষ, আমাদের মতো দেখতে মানুষের শুরু, সেই সময় থেকেই বা তার আগে থেকে কোথায় খাবার পাওয়া যাবে, কোথায় খাবার উৎপাদন করা যাবে সেইটা নীতি। আমাদের সংহিতা পথে কিছু কর্মীবৃন্দ রয়েছে, আছেন আমাদের সংহিতা কনভেন্ট স্কুলের টিচার যারা দুর্গাপুরে আছেন তারা রয়েছে, আছেন আমাদের অমিত ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এর প্রিন্সিপাল আছেন শাকি ম্যাডাম, আছেন আমাদের এখানকার কৃষি দপ্তরের তরফ থেকে একজন ম্যাডাম এসেছেন এবং আরো কয়েকজন আসবেন, আর আছেন আমাদের কয়েকজন ভক্ত যারা সংহিতা মঠের সাথে যুক্ত। এরকম একটা বিভিন্ন বিভিন্ন মানুষকে আমরা একটু চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, যোগদান করানোর জন্য। দিদি, আজ আপনাদের এখানে কি অনুষ্ঠান কর্মসূচি তার সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। সংহিতা মঠের পক্ষ থেকে আমরা একটা দুর্গাপুর শহরে একটা কর্মসূচি নিয়েছি, করে আমরা জৈব জিনিসপত্র, খাদ্য বস্তু মূলত চাল ডাল তেল শাক সবজি এই সকলগুলো কেমন করে দুর্গাপুর মানে দুর্গাপুরের অধিবাসীদের কাছে পৌঁছে নেওয়া পৌঁছে দেওয়া যায় তার জন্য কিষাণী নামক একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তো মূলত আজকের দিনে এই যে রাসায়নিক সার, এই যে বিষ ওষুধ মিশিয়ে যে চাষ হচ্ছে এবং সেখানকার উৎপন্ন সবজি খাদ্যবস্তু মানুষের শরীরে নানান রকম রোগ এনে দিচ্ছে, এর বিকল্প কিভাবে আমরা জৈব শাক সবজি জৈব খাবার কেন গ্রহণ করব এই সম্পর্কে একটা সচেতনতা অনুষ্ঠান আজকে রাখা হয়েছে। তার সঙ্গে কৃষাণী নামক একটি আউটলেট আমরা করেছি যেখানে এই সমস্ত জিনিসপত্র। আজকে যে আপনাদের প্রোগ্রামে সবাই এসেছেন তাদের কাছে আপনাদের কিরকম ফিডব্যাকটা পাচ্ছেন আপনি একটু সম্বন্ধে? এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠানে মূলত অংশুমান দাস বলে যে এসেছেন মূল বক্তা হিসেবে এখানে আছেন, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কিছুটা রূপ রয়েছে অবশ্যই, যে এই যে গোবিন্দ চাল বা তুলাই পাচ্ছি বা আমাদের যে হারিয়ে যাওয়া চাল পাচ্ছি কোথায় পাবো, ভালো ডাল ভালো এগুলোর একটা আগ্রহ রয়েছে, শাকসবজি যারা সমস্তেরও আগ্রহ রয়েছে, তো সেগুলোকে আমরা চেষ্টা করছি যে কিভাবে আরো বেশি করে মানুষের ফিডব্যাক বলতে পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, আগ্রহ রয়েছে। আপনার নাম? আমার নাম রশ্মিতা। আপনার এই বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ
এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।